ডিমের ঝোল, ডিমের কারি হয়নি, ঝোল হয়ে গেছে, ঠিক আছে। স্ট্রবেরি গাছ এবছর হবে কিনা আমি বলতে পারছি না, যদি হয় তাহলে তোমাদের সাথে তো শেয়ার করব না। কিন্তু লাইফস্টাইল উইথ রূপালি, গুড মর্নিং। এখন বাজে 7টা, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইল দুই ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা ছাদের থেকেই শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তোমরা আমাকে যেভাবে রেখেছো আমি ঠিক সেভাবে আছি। দেখো আজকে কালকে যে এমন ওয়েদারটা খারাপ গেছে না, আমি তোমাদের সাথে কিন্তু কালকে ভিডিও শেয়ার করিনি, মানে একদিন পর একদিন আমি ভিডিও করি। কী বিচ্ছিরি ওয়েদার গেছে বাবা, আর আজকে যে এত সুন্দর রোদ উঠবে এ তো কল্পনার বাইরে। ভেবেছিলাম আজকে দিনটাও মানে এরকমই থাকবে, বুঝেছো। দেখো আমাদের সূর্য মামা আমাদের সঙ্গে বিট্রামি করেনি, দেখা দিয়েছে। আর পুজো করবো তো, এবার ফুল রয়েছে দেখি, বেলপাতা নেই। ছাদে আসলাম, তুলসী গাছে, বট গাছে জল দিলাম। বট গাছে আমি বট গাছে জল দিই, এটা হলো তুলসী গাছে জল দিই, এটা হলো অশ্বত্থ গাছ, এ দেখো এই যে অশ্বত্থ গাছ, এই যে অশ্বত্থ গাছটা অনেক বছরের, দেখেছো কিরম মোটা, এই দেখো কিরম মোটা। অশ্বত্থ গাছে জল দিই, ধনে পাতা চাষ করেছি, মূলো শাক উঠেছে, মূলো শাক না সরি এগুলো সর্ষে শাক, সর্ষে শাক লাগাইনি, ওই ধনের মধ্যে ছোঁড়ে ছিল তাই সর্ষে শাক উঠে গেছে। ধনে গাছগুলো একটু বড় হলে তুলে তুলে খেতে পারবো। মা এটার মধ্যে দিয়েছি, এটার মধ্যে দিয়েছি, আর এটার মধ্যেও দিয়েছি। আরে দেখো স্ট্রবেরি, বুঝেছো, স্ট্রবেরি গাছ এবছর হবে কি আমি বলতে পারছি না, যদি হয় তাহলে তোমাদের সাথে তো শেয়ার করবই। তার আমার বন্ধুদের সাথে আমার শেয়ার না করলে হয় না, ভালোও লাগে না। তোমরাও তাই, যারা তোমরা ব্লগ করো সবই মানে আমাদের বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করি সব জিনিস, ভালো লাগে। তাহলে আমাদের তো তোমরাই আমার পরিবার, তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কি ভালো লাগে বলো, ভালো লাগে না। যাই হোক, দেখতে থাকো সারাদিন, আমি পুজোটা করে নিই, পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি না। পুজো করতে আমার অনেক সময় লাগে বন্ধুরা জানো না। আর এগুলো তো স্নেক প্ল্যান্ট, স্নেক প্ল্যান এগুলো। যাই হোক চলো, আমি আর এখন সময় নষ্ট করছি না, তোমাদের দাদা ভাই আবার চলে আসবে হেঁটে, তাকে আবার চা করে দিতে লাগবে, তার আবার অনেক পরিপাটি আসছে, সময় সময় সব কিছু লাগে। চা বসে গেছে, স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে, তোমার দাদা ভাই হেঁটে চলে এসছে, চা বসিয়ে দিলাম, চা খেয়ে তারপরে আবার বাকি কাজ হবে। তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো, যদি ঢুকে থাকো ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেই সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো
তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এই যে চায়ের সঙ্গে হলো টা হলো মুড়ি আর বিস্কিট, সকালে তো মুড়ি বিস্কিটটাই থাকে সাধারণত, এবার এক্সট্রা আর কিছু খাওয়া হয় না, মাঝে মাঝে হয় এই একটু কেক টেক থাকলে হয়, তা মুড়ি বিস্কিটটাই খাওয়া হয়। আমি বেশিরভাগ মুড়ি খাই, বিস্কিটে দুদিন ধরে খাচ্ছি, ওটস বিস্কিটগুলো বলে খাচ্ছি, নালে খাই না। এদিকে তোমাদের দাদাভাই জলের বোতল হচ্ছে দেখো। যাই হোক, আর দেখো কতগুলো কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছি, দেখেছো অনেকগুলো কুমড়ো ফুল। কুমড়ো ফুলের আজকে একটা দারুণ একটা রেসিপি করব, সঙ্গে থেকো, যেও না কিন্তু, তাহলে সেই রেসিপিটা তোমরা মিস করবে, এখন বলবো না। দেখো বন্ধুরা, একটা ভালো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এত সুন্দর আকাশের মধ্যে একটা মানে একটা লাইন দিয়ে সোনালি কালারের এটা চলে আসে, বেশিক্ষণ থাকবে না, দেখিয়ে নিচ্ছি তোমাদের, দেখো দেখেছো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো ক্যামেরায় ভালো আসছে না, কিন্তু অরিজিনাল যা লাগছে না দেখতে, ব্যাপক লাগছে দেখতে, এটুকু কালার, গোল্ডেন কালার, মানে গোল্ডেন কালার মানে লাল। জামাকাপড় তুলতে এসেছি ছাদে, কখন হয়েছে জানি না এই জিনিসটা, অনেকক্ষণ আগে মনে হয় হয়েছে, আস্তে আস্তে কালারটা মিশে যাচ্ছে আস্তে আস্তে, আমি যখন ছাদে আসলাম ঝট করে তখন দেখলাম আরও কালারটা লাল ছিল, এখন আস্তে 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 হলদে হয়ে যাচ্ছে, দেখেছ এখন বুঝতে পারছো কিনা জানি না। দেখো সব ব্যায়াম করতে আসছে, ব্যায়ামবিরা সব ব্যায়ামবিরা ব্যায়ামে আসছে। যাই হোক, জামা কাপড় তো তুলে নি, এক সময় একরকম হচ্ছে, অন্ধকার হলি কেন, অন্ধকার অবশ্য হয়ে এসছে, আকাশটা মানে কেমন একটা যেন মানে দুপুরের পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওখানে ঠান্ডা মানে ঠান্ডা তো পড়েছে, ভালোই ব্যাপক ঠান্ডা পড়েছে, কিন্তু মানে মেঘলাটা হয়ে গেল, রোদ্দুর ছিল দিব্যি মতন রোদ্দুর ছিল, কিন্তু খুব সুন্দর রোদ্দুর ছিল। যাই হোক, দেখো আকাশটা তো কিছু বন্ধুরা নিচে চলে এসে এই লাউটাকে এভাবে কেটে নিয়েছি, কুড়াবো এবার, আর এখানে উচ্ছে আলু সিদ্ধ দেবো, আর লাউ ঘন্ট করবো, সকালে তোমাদের দাদাভাইকে রুটি দেবো, আমিও সকালে খেয়ে নিতে পারবো ভাত দিয়ে, আর ডিম এখনও ফ্রিজ দিয়ে বার করিনি, আন্ডা কারি হবে আজকে, আন্ডা কারি। লাউটাকে এইভাবে কুড়িয়ে নিয়ে ঘন্ট করবো, এবার কুড়িয়ে নিয়ে ঘন্ট করলে ভালো হয়, মেশে বেশ ভালো, আর ওই বসে বসে কে কোচায় বলো তো, তো আমার অত সময়ও নেই আর হলো পারিও না আমি, আর যে মাসিকে দিয়ে তরকারি কাটাই সেই মাসিক দুদিন ধরে আসছে না, ওনার জ্বর হয়েছে, ওনাকে দিয়ে পেঁপে কাটাবো, তোমাদের দাদাভাই বলে অনেক দিন লতি খায় না, তা লতি নিয়ে এসে লতি কাটাবো, তা আসছে না, উনি আসলে তো তরকারিগুলো ফুটে দেয়, কোনো ব্যাপার না। রেসিপিটা করার জন্য চলে আসলাম বন্ধুরা, দেখো এই যে ফুলগুলো এই মাথাটা ভেঙে এই যে ভেতরে অংশটুকু ফেলে দেবে এইভাবে, এবার কুমড়ো ফুলগুলোকে আমি সব এভাবে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এবার শিলে নিয়ে নেবো বাটার জন্য, আগে বেটে নেবো কুমড়ো ফুলের ভর্তা, আগে কুমড়ো ফুলটাকে বাটবো, বাটার জন্য আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি, দেখো এই যে পোস্ত আছে এখানে, তারপরে এখানে নিয়ে নিয়েছি রসুন কয় কোয়া, আর গোটা কাঁচা লঙ্কা, আমি কুমড়ো ফুলটাকে আগে বেটে নিই, সঙ্গে থাকো রেসিপিটা দেখার জন্য, মিস করলে কিন্তু তোমরাই মিস করবা যদি না দেখো। আমার বাটা হয়ে গেছে, এবার আমি পোস্ত আর সামান্য পরিমাণে একটু সর্ষে, পোস্ত আর সর্ষে নেব, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নেব, বেশি নেব না, যদি ঝাল হয় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এগুলোকে আগে বেটে নেব, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা, ওহ যা দারুণ লাগে না, একদম স্পাইসি স্পাইসি খাওয়া, আর শিলে মশলা করে খেলে একটা মজাই আলাদা বন্ধুরা,
শিলে মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডার করি, কিন্তু অল্প মশলা হলে আমি শিলেই করি। আর এই শিলটা আমার খুব লক্ষ্মী শিল, আমার শাশুড়ির হাতে, শাশুড়ির সঙ্গে আমি ছিলাম বলে তাই শাশুড়ির জিনিসটা আমি ব্যবহার করছি। যাই হোক, এবার হলো এইটা বেটে, তারপরে একটু যেই বাটা হয়ে গেল তারপরে আমি রসুনগুলোকে দিয়ে দেবো। এই যে রসুনগুলোকে সব বেটে নেব, রসুনগুলোকে বেটে তারপরে আমি হলো কড়াইতে দেব। আমার বাটিতে আমি নিয়ে নিয়েছি, এবার আমি স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি না দিলে না ভালো লাগে না, আর আমরা তরকারিটা একটু মিষ্টি খাই। স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার আমি কালো জিরে সম্বাদ দেবো কড়াইতে। চলো, কড়াই বসিয়েও দিয়েছি। এই যে কড়াই আমার বসে গেছে, আমার হলো ইউনিক কড়াই, লোহার কড়াই, মাজা ঘষা খুব সহজ, কোনো ব্যাপারই না। এই যে কালো জিরে নিয়ে নিচ্ছি, একটু কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি কালো জিরেটা পুড়ে এসছে, এবার আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার পাইছি পাইছি, রান্না হয়ে গেল। এটাকে এবার টানাবো, টানালে আমার কুমড়ো ফুলের ভর্তা। কুমড়ো ফুলের রেসিপিটা আমার হয়ে গেছে, ভর্তা। এইভাবে তোমরা করে করে খাবে, ও যা দারুণ না একদম। এই দিয়ে গরম ভাত, এক থালা ভাত খাওয়া যাবে, আর কোনো কিছু লাগবে না। দেখেছো ঘোলা হয়ে যাচ্ছে আমার ক্যামেরাটা, দাঁড়াও, মানে ইয়েতে ভাপে ঘোলা হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের দাদা ভাই টিফিন আছে, ফল, লাউ ঘণ্ট, এই যে ধনে পাতা দিয়ে লাউ ঘণ্ট করেছি, মুগ ডাল ভেজে, দেখো মুগ ডাল ভেজে, আর এই যে রুটি, সাথে পেঁয়াজ আর লঙ্কা, এই সকালের টিফিন। আর এখানে এই আমার ফল কাটা আছে, ন্যাসপাতি আর লেবু খেয়ে নেবো। আর আজকের রেসিপি হয়েছে এই যে লাউ ঘণ্ট ধনে পাতা দিয়ে, সরি একটু কাশি হচ্ছে। আর এখানে আছে উচ্ছে আলু সিদ্ধ, কুমড়ো ফুলের ভর্তা, আর ডিমের ঝোল, ডিমের কারি হয়নি, ঝোল হয়ে গেছে, ঠিক আছে, আমাদের দুবেলা হয়ে যাবে। আর প্রেশারের মধ্যে আছে, দাঁড়াও প্রেশারটা খুলে নিই, প্রেশারের মধ্যে আছে ভাত, এটা আমার সকালের টিফিন, আর সকালে আমি ভাতই খাই। আর এখানে চাল ভিজানো আছে, এটা দুপুরে ভাত হবে। এই হলো আজকের গল্প আমার, বাসনগুলো ওই পাশে রাখবো, কাজের দিদি আসবে মুছবে, গ্যাসের তো অবস্থা খারাপ, স্ল্যাবের অবস্থা খারাপ, ঘরের দুয়ারে ডাইনিং টেবিলের অবস্থা খারাপ, উলট পালট, এদিকে একরাশ জামা কাপড়, ওই সোফার উপরে জামা কাপড় সব ভাঁজ করতে হবে, ছাদে রয়েছে কারিখানিক নিয়ে আসবো, প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ। বন্ধুরা তোমাদের সামনে আবার চলে আসলাম, এখন বাজে 12:30, ঘড়ি কাটা বুঝতে পারবা, এই ঘড়িটা না বোঝা যায় না। দেখো এখন বাজে 12:30, তাহলে বাজারে গেছিলাম আমি, আর ক্যামেরা নিয়ে মানে নিয়ে যাইনি, কেননা রোববারের বাজার ভীষণ ভিড় হয়, আর আমাদের এই বাজারে না ভীষণ ফোন চুরি হয়, কী বলবো, ওই জন্য আর বাজারে যাওয়ার সময় আর ক্যামেরা নিয়ে যাইনি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। বাজার নিয়ে এসছি, এখন মার্চও ধোয়া হয়ে গেছে, আমি ফ্রিজে ঢুকাবো, ফট করে মনে পড়েছে যে আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতে হবে কী কী নিয়ে এসছি। চলো সামান্য বাজার, একদম এই যে পার্শে মাছ নিয়ে এসছি, পার্শে মাছ নিয়ে এসছি, যা নিয়ে এসছি, আমাদের তো একদিন দুদিন হয়ে যাবে দুইজন মানুষের। আর তোমাদের দাদা ভাই অনেক দিন ধরে বলছে শঙ্কর মাছ খাবো, শীত পড়েছে তো, এবার প্রত্যেকবার শীতে আমি শঙ্কর মাছ আনি, এবার এত দাম না তোমাদের কি বলবো, এই শঙ্কর মাছ নিল 450 টাকা করে, একদম বিশাল বড় শঙ্কর মাছ, মানে সামনে কেটে তাজা মাছ একদম দিল। আর যেগুলো আছে অনেক মাছ কেটে কেটে রেখেছে, ওগুলো 350 করে, কারণ ওগুলো আনিনি কেন, বাসি নাকি সাদা সাদা হয়ে গেছে দেখলাম, তা ওগুলো আর আনিনি, জ্যান্ত মাছই নিয়ে এসছি। এখানে আছে 500, আমাদের হয়ে যাবে দুজন মানুষের ভালোভাবে। আর এখানে আছে পেঁয়াজ, এই যে আছে লতি, তোমাদের দাদাভাই কদিন ধরে লতি লতি করে ব্যস্ত হয়ে গেছে, এবার
যে তরকারি কাটে যে মাসি দুদিন ধরে শরীর খারাপ আসে না, তা কালকে আসবে, কালকে তো সোমবার, কালকে আসবে, তার জন্য লতিটা কাটিয়ে নেবো, পেঁয়াজও কাটিয়ে নেবো, আর একটু আটা নিয়ে এসেছি, বেগুন, একটা ফুলকপি, কুমড়ো আর ধনে পাতা, এগুলো আমার সবজি বাজার, সবজি রয়েছে ফ্রিজে, ইয়ে আছে, বাঁধাকপি আছে, আছে তোমার হলো বরবটি আছে, পেঁয়াজকালি আছে, লাউ আছে, এই জন্য অল্প একটু বাজার নিয়ে এসেছি। যাই হোক, সবজি বাজার, মাছ বাজার হয়ে গেল। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আজকে তুমি কেছো না, আরেকদিন আমি কেছে দেবো, ওখানে অনেকগুলো জামা কাপড় জমানো ছিল, কালকে আবার এক মেশিন, পরশুদিন এক মেশিন জামা কাপড় কেচেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। এইবার ও বাবা, সে এক গাদা জামা কাপড় কেচে ফেলেছে, এই দেখো ওই এক বালতি, এক বালতি জামা কাপড় সে কেচেছে, কেচে এবার মেলে তো সে উল্টো পাল্টা ভাবে, তাই বললাম তোমার মেলতে হবে না, আমি মেলে দেবো ওখানে, তুমি যাও। এবার চা খেয়ে নিচে চলে গেছে দোকান খুলতে, আমি ছাদে চলে আসলাম, জামা কাপড়গুলো মেলে নি, আর ওয়েদারটা মনে হচ্ছে আজকে ভালো হবে, কেননা হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে, যা ঠান্ডা পড়বে না এবার আজ এখন থেকে, ওরে বাবা একদম ঠান্ডাই ছিল না বাবা, শীতকালে শীত না পড়লে ভীষণ শরীর খারাপ হয় মানুষের, জানো না, যেই কালে যেটা, গরমকালে গরম, শীতকালে শীতটা পড়বে, তাহলে তো মানুষ সুস্থ থাকবে তাই না, নাহলে তো মানুষ অসুস্থ হয়ে যাবে, আবার বর্ষাকালে যদি বর্ষা না হয় তো কত রকম রোগ হয়, সিজনে যেই সিজনে সেই সিজন। তা যাই হোক, সঙ্গে থাকো, মেলতে মেলে নি জামা কাপড় গুলো, মেলে তারপর নিচে যাব, নিচে গিয়ে তারপরে তরকারি কাটবো, তরকারি কেটে তারপরে রান্না বসাবো, রাত্রিবেলা এখন আর তরকারি কেটে থুই না, মেয়ে যখন আসে বা দরকার যদি কোথাও বেরোবো সন্ধ্যায় সকাল সকাল, তাহলে তরকারিটা কেটে থুই, আগে তো ডেলি তরকারি কেটে রাখতাম রাত্রিরে, এখন আর রাত্রিরে তরকারি কেটে রাখি না, আলসামও লাগে, একভাবে না কোনো কাজই করতে ইচ্ছা করে না, একটু পরিবর্তন হলে ভাল লাগে তাই না, সবার ক্ষেত্রেই। আর এই শাড়িটা এখন দিয়ে আমি এই, আর শীতকালে না আমি বাড়িতে শাড়ি পরি বেশি, কেননা শীতটা কম লাগে, আর গরমকালে নাইটিটা বেশি পরি, শাড়িও পরি নাইটিও পরি, কিন্তু শীতকালে শাড়িটাই বেশি পরি, নাইটিটা খুব কম পরি শীতকালে, আর এই শাড়িটা এখন দিয়ে আমি বাড়িতে পরে ফেলবো, এই জন্য বার করলাম, আর শীতে হাবি জাবি পরা যায়, আর দেখবে গরমে পরা যায় না, গরমে একটু হালকা পাতলা হলে ভাল লাগে, আর শীতকালে চাদর গায়ে দিয়ে বুজু বুজু করে রাখা যায় তো কোনো ব্যাপার না, কী কথাটা ঠিক করলাম, ঠিক বললাম না, তোমরা বলো কমেন্ট করে যে কথাটা ঠিক বললাম নাকি, আর স্কিপ করে কিন্তু যেও না, আজকে আমি কুমড়ো ফুলের একটা নতুন একটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো যাই। জামা কাপড় তোমাদের দাদাভাইয়ের আয়রনে যাবে, নয়খানা প্যান্ট ঢুকালাম, সব একসঙ্গে জমিয়েছে, আর এখানে চারটে জামা, এই দুটো আর এই যে দুটো, চারটে জামা, এই আয়রনে যে কত টাকা পয়সা লাগে আমাদের তার কি আর বলবো, কদিন বলা হয়েছে তুমি দোকানদারি করো, অন্য প্যান্ট ফ্যান্ট পরেও করবা, অর্ডিনারি কোথাও যেতে আসতে জামা কাপড়গুলো পরবা, তা না, সব একসঙ্গে পরবে, একসঙ্গে কাঁচা ধোয়া আর একসঙ্গে আয়রন, কতগুলো প্রচুর, কালকে মানে এক মেশিন ওরই জামা কাপড় গেছে, আরেক মেশিন কালকে না পরশু দিন, আরেক মেশিন আমাদের, আমার কাপড় চোপড় দিয়ে আর বিছনা দিয়ে,
এখন বাজে 9:45, সেই তোমাদের সামনে এসেছিলাম তখন কটার সময় আসলাম ভুলে গেছি, দেখছো জামা কাপড় গুছালাম নাকি? ও বাজার নিয়ে এসেছি, সরি বাজার নিয়ে এসেছি, বাজার দেখালাম, তারপরে আর তোমাদের সামনে আসিনি। তারপরে সন্ধ্যার থেকে অনেক কাজ করেছি, আর বাজারেও কাজ ছিল। তারপরে মেয়ের চেম্বারে গেলাম, এসে তারপরে শরীরটা ভালো লাগছিল না, কতক্ষণ শুয়েছিলাম, শুয়ে থেকে থেকে ফোনে কিছু কাজ করলাম, ফোনে কাজ থাকে তোমরাও জানো। এবার রাত্রিরে তোমাদের দাদাভাইকে রুটি করে দিয়েছি, খেয়ে নিয়েছে, আর আমি এদিকে ভাত খেতে বসেছি। এখন মনে পড়লো যে ভিডিওটা আমি শেষ করিনি, তাহলে যাই তাহলে ভিডিওটা শেষ করে নিই। খেতে খেতে মনে পড়লো, রাখছি, টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর রাতে হলো আন্ডা দিয়ে আর লাউ ঘণ্ট দিয়ে খেলাম। টাটা, গুড নাইট।